अलिपुरद्वारको युवा सङ्घ कालीबाडीले खुट्टी पूजाको माध्यम दुर्गा पूजाको तयारी सुरु गरेको छ। यस वर्ष सङ्घको पूजा 76 वर्षमा प्रवेश गरिरहेको छ। यसपल्टको पूजाको थिम वृन्दावनको प्रेम मन्दिर रहेको छ। पूजा मण्डपलाई वृन्दावनको प्रेम मन्दिरको मोडलमा तयार गरिने बताइएको छ। वृन्दावनको प्रेम मन्दिरमा नगएकाहरूले अलिपुरद्वारमा नै प्रेम मन्दिरको अब दर्शन गर्न सक्ने भएका छन्। यसै कुरालाई ध्यानमा राखेर युवा सङ्घ कालीबाडीको आयोजकहरूले दुर्गा पूजाको तयारी सुरु गरेका छन्। खुट्टी पूजाको अवसरमा आज क्लबका सदस्यहरू साथै स्थानीय गण्यमान्य व्यक्तिहरू उपस्थित थिए। আমাদের এই বছর 76তম দুর্গা উৎসব। আমাদের থিম এবার বৃন্দাবনের প্রেম মন্দির। এবার আমরা বৃন্দাবনের প্রেম মন্দিরকে আমাদের এই যুবসংঘ কালীবাড়ির 76তম দুর্গা পূজা উৎসবে আলিপুরদ্বারবাসীকে এই প্রেম মন্দির উপহার দিতে চলছি। আমাদের প্রেম মন্দির বৃন্দাবনে যেটা আছে আমরা হুবাহু করার চেষ্টা করছি। আশা করি আমরা একদম ডিটো প্রেম মন্দির আপনারা এখানে এসে দেখতে পারবেন। বৃন্দাবনের যে প্রেম মন্দির আমরা আশা করছি আমাদের যে শিল্পী আছে গত লাস্ট যে যত 10 বছর ধরে আমাদের পূজা করছেন বা আরও উত্তরবঙ্গের সব জায়গায় পূজা করছে, যেটাই ওনার থিম থাকছে উনি অ্যাকোরেট করছেন। আমরা আশা করি এই বছরও উনি আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির অ্যাকোরেট করে আলিপুরদ্বারবাসী বা তথা এই অঞ্চলের অধিবাসীকে আনন্দ উপভোগ করে। মানে শিল্পী যিনি, তিনি হচ্ছে দিনাটা থেকে এসছেন জয়ন্ত সাহা। প্রতিমা আমাদের এবার কৃষ্ণনগর থেকে আনছি। আপনারা বৃন্দাবনের যে প্রেম মন্দিরে যেরকম প্রতিমা আছে ওরকম প্রতিমাই আমরা এখানে তৈরি করার চেষ্টা করছি। লাইটের বিশেষ আকর্ষণ থাকছে। লাইটের আকর্ষণ হচ্ছে আপনারা যখন আসবেন রাত্রেবেলা এক এক সময় এক এক কালার দেখবেন। যেটা আপনারা বৃন্দাবনের প্রেম মন্দিরে দেখেন আমরা ওরকম একটা চেষ্টা করছি, এক একবার এক এক রকম কালার। আমি আলিপুরদুয়ারবাসী বা আয়ত্ত অঞ্চলে আমরা আশা করছি এইবার আমরা কলকাতা লেভেলে পূজা করব। আমরা উত্তরবঙ্গে তো শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করবই, আমরা কলকাতা পূজার সাথে টক্কর দেওয়ার চেষ্টা করছি। লাইটিংয়ে তো আমরা বার্তা দিচ্ছি যে লাইটিং আপনারা যেবার দেখবেন যেটাতে লাইটে মানুষের অনেক সময় পরিবেশ দূষণ হয়, অনেক লাইটিং আছে ইয়ে আছে, সেটা চোখের পক্ষে যেটা ই থাকে সেটা এখানে এসে আপনারা বুঝতেই পারবেন না কী ধরনের লাইট লেগেছে। না দেখলে এটা বোঝা যাবে না কী ধরনের লাইট আছে। আমরা তো ঠিক বাজেট বলতে পারবো না, কেন আমাদের যে শিল্পী আছে ওনাকে আমরা যা লাগবে সেটাই আমরা দিই, কিন্তু আমরা নির্দিষ্ট প্রথমেই আমরা বাজেট তৈরি করতে পারি না। শিল্পী যেভাবে খরচ করবে সেভাবে আমাদের বাজেট।